হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন প্রায় বাজে 9:30 সকালবেলা। আজকে একচুয়ালি আসলে উঠতে একটু লেট হয়ে গেছে, কারণ কাল প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো ঘুমে আর কি চোখ খুলছিল না। সো যাই হোক, এখন আপাতত টিফিন টিফিন করে একটু লেট হয়ে যাবে বেরোতে। বেশি কিছু জায়গা ঘুরবো না, অল্প জায়গায় ঘুরবো, বাট বেরোবো তো ডেফিনেটলি। তো যাই হোক, আমরা এখন টিফিন টিফিন করে একটু পরে বেরোবো রেডি হয়ে। তো বাকিটা তারপর তোমাদেরকে দেখাচ্ছি। অরিজিনাল সাউন্ডটা আমি দিতে পারিনি, কারণ দিলেই কপিরাইট চলে আসবে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল, তো সেই কারণে আমাকে আলাদা করে আর কি ভয়েসটা দিতে হচ্ছে। এখানে ও ম্যাগিটা করছে সবার জন্য, সবাই ম্যাগিটাকে খেয়েই বেরোবো, কারণ সকাল সকাল আর অন্য কিছু ব্রেকফাস্ট করার নেই। আর এখানে সবাই জাস্ট চিল করছে, ফোন কাটছে, যে যার মতো করছে কাজ। তো আজকে অনেকটা লেট হয়ে গেছে, তো রেডি ফেডি হয়ে আর কি বেরোবো, তো সেই জন্য তাড়াহুড়ো করা। তো খেয়ে রেডি হয়ে বেরোবো এবার। আমার রুম থেকে ভিউ, এই অ্যাপার্টমেন্টটা না জাস্ট অসাধারণ। আসার পর থেকে আমি আমার অ্যাপার্টমেন্টটা প্রেমে পড়ে গেছি পুরো। এখন আমরা রেডি হয়ে বসে আছি, শুধু যাওয়ার অপেক্ষা। এখন মোটামুটি 11:30 বাজছে, এখন মোটামুটি 11:30 বাজছে। তো এই আমি রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে, শুধু একজন রেডি হতে বাকি। সো সে রেডি হয়ে গেলে আমরা চলে যাব। তো আজকে কী কোথায় কোথায় যাবো এক্স্যাক্টলি ঠিক করিনি, বাট দেখি মাথায় আছে দু একটা জায়গার কথা, দেখা যাক কোথায় কোথায় যাওয়া হয়। অ্যাকচুয়ালি অনেকটা দেরি হয়ে গেছে বেরোতে, সো জানি না কতটা ঘুরতে পারবো। আমরা এখন বেরিয়ে পড়েছি, পেট্রোল ভরবো। আজ অব্দি এত ভিড় আমি কোনো পেট্রোল পাম্পে দেখিনি, মানে ভিড় দেখলে মাথা খারাপ হয়। এখানে পেট্রোলের প্রাইসও খুব কম, 97 পার লিটার। তোমরা কেউ ডলফিন ট্রিপে যেতে গেলে এখানে আসতে পারো, ওই আগোডা ফোর্টের কাছে। এখানে ডলফিন ট্রিপের জন্য এখান থেকে নিয়ে যাওয়া হয়। তো আমরা এখন আগোডা ফোর্টেই যাচ্ছি। আমরা এলাম সিনকুয়ারিং ফোর্টে, আগুয়াডা ফোর্টের খুব কাছেই। এখন আমরা এসেছি হচ্ছে একটা বাঙালি রেস্টুরেন্টে, যেটা আসার দিন আমরা দেখতে পেয়েছিলাম। তো ভেবেছিলাম এখান থেকে একবার বাঙালি খাবার ট্রাই করে দেখবো কেমন। খাবারগুলো জাস্ট অতি জঘন্য ছিল, কোনো রকম আর কি খাওয়ার মতো। এখন বিকেল
5:30 বাজে আমরা সানসেট দেখার জন্য যাচ্ছি এখন যাই না সানসেট দেখতে পাবো কিনা কারণ অলরেডি লেট আমরা সো সকাল থেকে সবকিছু লেটে শুরু হলো অলরেডি সবকিছু লেটেই হবে পায়ে দু পায়ে পুরো ফোসকা পড়ে গেছে এই প্যান্ট জুতোটা পরেছি ঠিক আছে ভালো হয়েছে হ্যাঁ এটা ঠিক আছে কিছু পায়ে পুরো ফোসকা পড়ে গেছে চশমাটা পড়লি না In 200 meters, slide right. বাট হলো না অনেক নিয়ম কানুন হয়ে গেছে ওখানে প্যাকেজ সিস্টেম হয়ে গেছে এরপর আমার তো জানা ছিল না এটা ফার্স্ট টাইম আমি দেখলাম আর কি এসে তো বেরিয়ে গেলাম স্ট্রেট বেরিয়ে গেলাম ওখানে আর কি সানসেটটা এনজয় করলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ওই ছবি টবি তুলে নিলাম ব্যাস হয়ে গেলো একটা সাবওয়েতে একটা খেয়ে নিলাম আচ্ছা ভালো ঘুমাচ্ছে কি খাবি এখন সেই লাগ আচ্ছা এখন সন্ধ্যাবেলা 8:30 বাজে এখন আমরা যাবো একটা মার্কেটে এখানে কালিঙ্গুট মার্কেট আছে অনেক বড় মার্কেট তো ওখানে যাচ্ছি এখন সুমিত আর ওই বন্ধু ওই দাদাটা আগে চলে গেছে আমরা এখন দুজন মিলে যাব আমি আর রাখি মিলে তো বেরোই তারপর দেখি কি কিনবো কি কিনবো না কিছু তো ডিসাইড করিনি দেখা যাক কি পাই না পাই তার উপর আর আজকে প্ল্যান আছে রাতে বাড়িতেই আই মিন যে ফ্ল্যাটটা আমরা নিয়েছি সেই ফ্ল্যাটেই রান্না করে খাওয়ার তো বেসিক্যালি চিকেন রান্না করবো আর কিছুই না তো তারপর দেখা যাক কী হচ্ছে না হচ্ছে আর বিকেলবেলা তো পার্পল মার্টে নিয়ে গেছিলাম বাট ঢুকতে পারিনি অনেক কিছু শর্ত আছে ওদের তো কাপল ফিজ কাপল এন্ট্রি 5,000 টাকা বলছিল তো সে কারণে আমি তো জানতাম যে পার্পল মার্টে অ্যাকচুয়ালি ক্যাফে তো যেহেতু ওখান থেকে সানসেটটা দেখা যায় সে কারণে বিকেলবেলাতে গেছিলাম তো যাই হোক আর যাইনি শুনে পরে অন্য কোথাও ট্রাই করবো তো চলো যাওয়া যাক এখন চলো আমাদের অনেক শপিং করে নিয়েছি আমরা মোটেও না আমরা এক্ষুনি এলাম কালিঙ্গুট মার্কেটে আরে কত কি শপিং করলাম বলতো হ্যাঁ বললো হ্যাঁ 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 চিংড়ি মাছ নিয়েছে 1.5 কিলো আর চিকেন নিয়েছে তোমাদেরকে বলছিলাম চিকেন হবে আজকে তো চিংড়ি মাছটা এক্সট্রা পাও না তো এখন আমরা যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে মার্কেটিং করতে এখন দেখা যাক কি কিনি আমরা তাহলে মার্কেটে ঘুরিয়ে দেখাচ্ছি চলো আমার কিছু নেই তো কি খেতে দেব সেইগুলো কথা এখানে কোনো দোকান নেই তো সেরকম গুড্ডা চলো ব্যাস এবার তোকে ছাড়বে না দেখ না মনে হয় দেখ বললো বললো মেয়েদের জুতো তো ওপরের গুলো দেখো কত এগুলো দাম লেখা আছে 299 এইটুকু টুকু ব্যাগ দেখো 200 আমি এটা নেব কোনটা এটা
আর একটাই নিবি না এগুলো না এগুলো আছে এটা বাঙালি আর তো দোকান দেখি গোয়া গোয়া টাইপস কিছু আছে গোয়া গোয়া টাইপস ভিডিও কর দেখ এটা বেশ সুন্দর আছে দেখো এই যে দারুন সবটাই সুন্দর এটা এটা এগুলো তো একেবারে নিচে এটা সিনেমাটা ভালো লাগছে কিন্তু কালারটা নিলে ভালো হয় গো এটা কালারটা সারা 50 রুপিস কায় কই সবই নিলো এটা 100 রুপিস না একটু বেশি লাগছে আমার আমি নেব না এটা নেবে না 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 100 টা একটু বেশি লাগছে ये सब कितना है ये बड़ा है ना 150 का ये बड़ा 100 की आइटम है अच्छा ये सब 100 है 130 ओके আমাদের মার্কেট ঘোরা কমপ্লিট এখন আমরা ঘরে যাব রান্না বান্না করে খাবো দাবো এখন বাজে 10:30 ভোরবেলায় শুতে যাবো আমরা না গোয়া এসছি এপ্রিল গোয়া এলে সবাই তো রাত করে লেট নাই গোয়া মতলব লেট নাই ও খাওয়া দাওয়া করে হাঁটতে বেরোবো হ্যাঁ না সুইমিং পুলে ঝাঁপ দেবো একদম বেটার হবে জলে পুলে একদম নামাই হয়নি তো পুলে ঝাঁপ দিয়ে দেবো একদম বেটার হবে তো যাই হোক এখন ঘরে যাই তারপর কেনাকাটা করতে করতে ঠিক আছে চলো আবার ঘরে কথা হচ্ছে মানুষ সাথে দেখাবো আমি কি কিভাবে কি রান্না করছি কি কি আছে তোমাদের সব দেখাবো চলো চিকেন রান্না করার প্রিপারেশন চলছে এদিকে চিংড়ি মাছ ধোয়া কাটাকাটি চলছে তো দেখানোর মতো আজকে আর কিছু নেই খাজাস রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো দেখা হবে কালকে ব্লগে আজকের মতো টাটা